হাই গাইস ওয়েলকাম টু মাই চ্যানেলে দেখো চলে আসুন নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটাতে আমরা আলোচনা করবো অঙ্গনওয়াড়ি কর্মীদেরকে নিয়ে এবং আশা কর্মীদেরকে নিয়ে তো বেসিক্যালি তোমরা এ নিয়ে কিন্তু এর আগেও তোমাদের আমরা জানিয়েছিলাম তো এই ক্ষেত্রে কিছুদিন মানে এর আগের বছর দু হাজার বাইশে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীরা কিন্তু অল ওভার ইন্ডিয়াতে আন্দোলন করেছিলেন যে তাদের যে দাবি দাবা ছিল যে একুশ হাজার টাকা করে বেতন করতে হবে এবং এছাড়াও দশ হাজার টাকা করে রিটায়ারমেন্টের পর পেনশন করতে হবে তো এই নিয়ে কিন্তু আবারও নতুন আপডেট উঠে আসছে যে আপডেটটা আজকে আমরা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব এবং এছাড়া মূলত যে বিষয়টি তুলে ধরবো সেটা হচ্ছে যে আবারও কিন্তু পুজোর আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের একুশ হাজার টাকা অনারিয়াম বৃদ্ধির কিন্তু দাবি উঠল। কিন্তু ক্ষেত্রে এই বিষয়টা ডিটেলসে আলোচনা করব যে কোথায় দাবি দাবা উঠলো বা কী আদৌ কি তোমাদের একুশ হাজার টাকা কি বেতন করানো হবে কি হবে না কারণ অনেক জায়গায় রয়েছে অনেক স্টেট রয়েছে যেখানে ছ হাজার টাকা করেও কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের অনারিয়াম দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে এক লাফে একুশ হাজার টাকা এটা কিন্তু অনেকে ভাবতে পারে যে এটা একদম ইম্পসিবল কোনো সময় হবে না এখানে দু হাজার এক হাজার টাকা করেই বেতন বৃদ্ধি হচ্ছে না তো সেটা আদৌ হবে কি হবে না এই বিষয়টা আমরা এখানে তুলে ধরবো এবং এছাড়াও যে দশ হাজার টাকা পেনশনের কথা বলা হয়েছিল সেই দশ হাজার টাকা পেনশন কি আদৌ সম্ভব আছে কি না এবং এছাড়াও যে পি প্রভিডেন্ট ফান্ড সেই টাকাটাও তোমরা পাবে কি না সেই বিষয়টাকেও আমরা এই ভিডিওতে কিন্তু তুলে ধরবো ঠিক আছে তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখবে নিচের দিকে লেখা রয়েছে সাবস্ক্রাইব তো অবশ্যই এটাকে জাস্ট ক্লিক করে রাখবে ঠিক আছে তো চলো সমালোচনা করে তোমাদের মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করে দিচ্ছি তো দেখো প্রথমত যে বিষয়টা বলবো যে রিসেন্টলি তোমাদের দু হাজার বাইশে কিন্তু এ নিয়ে অল ওভার ইন্ডিয়াতে আন্দোলন করেছে অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মীরা যে তাদের বেতন একুশ হাজার টাকা করে করতে হবে এবং এছাড়া দশ হাজার টাকা করে পেনশন করতে হবে রিটায়ারমেন্টের পর কিন্তু তারপর থেকে কিন্তু রকম তার আর মনে করো কোনো রকম এই কোনো স্টেটেই কিন্তু একুশ হাজার টাকা করে অনারিয়াম এখনও পর্যন্ত করা হয়নি লাস্ট আপডেট অনুযায়ী হায়েস্ট কিন্তু তেরো হাজার টাকা করে অনারিয়াম রয়েছে যেটা তোমাদের আমি আগেও জানিয়েছিলাম যে মধ্যপ্রদেশে কিন্তু রিসেন্টলি তেরো হাজার টাকা করে অনারিয়াম তেরো হাজার টাকা করে অনারিয়াম করা হয়েছে তো এটা কিন্তু এখনও পর্যন্ত হায়েস্ট এর উপরে কিন্তু কর্মীদের অঙ্গনওয়াড়ি কর্মীদের কিন্তু অনারিয়াম আর নেই তো সেক্ষেত্রে যেখানে তেরো হাজার টাকা হয়েছে সেক্ষেত্রে একুশ হাজার টাকা কীভাবে করে সম্ভব তো এই বিষয়টা আমি বলে দিচ্ছি যে একুশ হাজার টাকা বেতন কিন্তু আপাতত টাইমে মানে এই রিসেন্ট টাইমসে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় যে একুশ হাজার টাকা সরাসরি বেতন করা হবে হ্যাঁ সম্ভব আছে তখনই যদি যেহেতু তোমাদের জঙ্গনারী কর্মী আশাকর্মীদের যে চাকরিটি রয়েছে সেই চাকরিটি কিন্তু চুক্তিভিত্তিক তো এখানে যেহেতু কন্ট্রাকচুয়াল জব তো সেক্ষেত্রে কন্ট্রাকচুয়াল জব থাকাকালীন কিন্তু অঙ্গনাড়ি কর্মীদের বলো বা আশা কর্মী বা অন্য যে কোনো কর্মী হোক না কেন তাদের কিন্তু বেতন একুশ হাজার টাকা হওয়া সম্ভব নয় কারণ যারা পারমানেন্ট একটা পারমানেন্ট স্টাফ যখন চাকরিতে বলেন মানে সেই গ্রুপটি হোক বা যেটি হোক তাদেরই কিন্তু একুশ হাজার টাকা করে স্টার্টিং স্যালারি হয় তো সেই ক্ষেত্রে যেহেতু চুক্তিভিত্তিক কর্মী সেই ক্ষেত্রে এখন কিন্তু তাদের একুশ হাজার টাকা করে হওয়ার সম্ভাবনা নেই একদমই নেই যদি তোমাদের পোস্টটাকে মানে পারমানেন্ট যদি করা হয় অঙ্গনড়ি কর্মীদের এরকম যদি বিল আনা হয় যে অঙ্গনওয়াড়ি এবং আশা সরাসরি পারমানেন্ট করা হবে তাহলে পরেই তোমাদের কিন্তু সরাসরি এক লাফে সে যে কোনো রাজ্যেই হোক না কেন যে রাজ্যে যদি মনে করো পাঁচ হাজার টাকাও অনারিয়াম থাকে ছ হাজার টাকা অনারিয়াম থাকে সেই ক্ষেত্রে এক লাফে কিন্তু সমস্ত অঙ্গনওয়ারি কর্মীদের অল ওভার ইন্ডিয়াতে একুশ হাজার টাকা করে স্টার্টিং স্যালারি হবে তো আশা করি বুঝতে পারলে তো এ একুশ হাজার টাকা ওইভাবেই সম্ভব আছে বাট এর অন্যরকমভাবে কিন্তু একুশ হাজার টাকা যে তোমাদের বেতন বৃদ্ধি করে একুশ হাজার টাকা করা হবে এটা কিন্তু একদম নেক্সট টু ইম্পসিবল এটা কিন্তু সম্ভব একদমই নেই আমরা জানালাম এবং এছাড়াও পেনশনের কথা যেটা দশ হাজার টাকা করে বলা হচ্ছে দশ হাজার টাকা পেনশনও কিন্তু কোনো রাজ্য সরকার এখনও পর্যন্ত করেনি এবং এটা কিন্তু করাটাও বলতে পারো যে একটা ইম্পসিবল ব্যাপার হ্যাঁ সেই ক্ষেত্রে তোমাদের দু হাজার তিন হাজার বা এক হাজার টাকাই কিন্তু করতে পারে সেক্ষেত্রে তিন হাজার টাকা সরাসরি দশ হাজার টাকা কোনো সম্ভব নেই এবং কোনো রাজ্যতে অল ওভার ইন্ডিয়াতে কোনো রাজ্যতে কিন্তু এই স্কিম এখনও পর্যন্ত চালু হয়নি ঠিক আছে আর এটাই বিষয়টা একটাই যে যদি পারমানেন্ট করা হয় তবেই কিন্তু তোমাদের অনারিয়ামটা এক লাফে একুশ হাজার টাকা এবং তোমাদের যে পেনশনে দশ হাজার টাকা সেটাও এবং পি এফটাও কিন্তু মানে যেটা প্রভিডেন্ট ফান্ড সেই টাকাটাও সেটাও কিন্তু তোমাদের কাটা শুরু হয়ে যাবে ঠিক আছে বাট এখনই কিন্তু সেটা সম্ভব নয় যেহেতু কন্ট্রাকচুয়াল জব ক্ষেত্রে কন্ট্রাকচুয়াল জবের মধ্যে কিন্তু এরকম ফ্যাসিলিটিসগুলো দেওয়া হয় এবং কোনো রাজ্যতেই এটা চালু হয়নি যদি কোনো রাজ্যে চালু হয় অবশ্যই আমরা জানাবো তো যাই হোক এই আপডেটগুলোই ছিল তো পুজোর আগে কিন্তু একুশ হাজার টাকা করে বেতন বা দশ হাজার টাকা করে পেনশন এটা কিন্তু সম্ভব একদমই নেই পশ্চিমবঙ্গে হোক বা অন্য কোনো রাজ্য কোনো রাজ্যতেই এখনও পর্যন্ত কিন্তু এ নিয়ে কোনো রকম অফিসিয়াল আপডেট বা এটা কিন্তু সম্ভাবনা নেই কোনো রাজ্যতে এক হাজার দু হাজার তিন হাজার টাকা করে ম্যাক্সিমাম কিন্তু অনারিয়াম বৃদ্ধি করা হচ্ছে তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম হলে পরেও তেরো হাজার টাকা অনারিয়াম কিন্তু এখনও পর্যন্ত রয়েছে অঙ্গনড়ি কর্মীদের যেটা মধ্যপ্রদেশে তোমাদের দেখিয়েছিলাম কিছুদিন আগে তো যাই হোক এই আপডেটে ছিল আজকে ভিডিওতে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ